কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কয়েকদিন একটু ব্যস্ততা, পরপর 3 দিন মেয়ের একটা প্রোগ্রামের জন্য আমরা যাচ্ছি, রিহার্সেল বলেন বা পূর্ব প্রস্তুতি বলেন, তারপর তার সাক্রামেন্টগুলোর জন্য আমাদের ধর্মীয় কিছু অনুষ্ঠানের জন্য প্রস্তুতি হচ্ছে। তো আজকেও সেখানে যেতে হবে, যাবার আগে একটু রান্নাবান্নাগুলো করে রেখে যেতে চাচ্ছি। তারপর যে মাইকিং করে গেল সকালে, আগামীকালকে বৃহস্পতিবারে গ্যাস থাকবে না এই এলাকার মধ্যে, তো সেই জন্য আগামীকালকে রান্না, আজকে রান্না, রাতের রান্না এগুলো করতে হবে। তো সকাল থেকে এগুলো নিয়ে অনেক ব্যস্ত আছি, তাই মানে চ্যানেলেও ঢুকতে পারছি না, পেজেও ঢুকতে পারছি না। এখন মানে সবগুলো রান্না করব, একা হাতে করব। আবার মেয়েকে নিয়ে 4টায় যে বের হব, আজকে ওর পাপ শিকার আছে, আজকের ফাইনাল প্রস্তুতি, ফাইনাল সব কিছু। তো তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা এই যে চলে আসছি। তো মেয়ে 2টা আগে চলে গেছে, আমি একটু আস্তে ধীরে হাঁটছি। ওরা তো একটু ছোট মানুষ না, দৌড়ে দৌড়ে চলে যায়, ওদেরকে ধরতে পারছি না। 25 তারিখ শুক্রবার ফাইনাল এদের একটা, আমার মেয়ে সাক্রামেন্ট, নতুন সাক্রামেন্ট পেতে যাচ্ছে, এটা হলো হস্তার্পণ সাক্রামেন্ট। তো আজকে একটু পাপ শিকার হবে, এটা একটা সাক্রামেন্ট আমাদের জন্য। তো আজকে হলো শেষ, পাপ শিকারটাই শেষ। রিহার্সেল তো গতকালকেই হয়ে গেছে, যে একটা বড় একটা অনুষ্ঠান, অনেক বাচ্চারা থাকবে, অনেক গার্ডিয়ানরা থাকবে, একদম 500-600 মানুষ হতে পারে, তাই না? 500-600 এরকম বা এর বেশি কম বেশি হতে পারে। তো এতগুলো মানুষ আসলে যাতে সবাই ওদের একটা নির্দিষ্ট জায়গায় ওরা যাতে বসতে পারে, এলোমেলো যাতে না হয়, একটা প্রার্থনার যে একটা ভাবগাম্ভীর্যের পরিবেশটা যেন বজায় রাখে, যেহেতু ওরা ছোটো, তাই সেই সব বিষয়গুলো তো গতকালকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এর আগের বার হলো আমাদেরকে একটু, মা বাবাকে একটু গাইড দিল যে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো গড়ে তুলতে পারি, আমাদের দুর্বলতা আবার বাচ্চাদের দুর্বলতা, আর আমাদের কী করণীয় বাচ্চাদেরকে বড় করার ক্ষেত্রে, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, তো এই সমস্ত বিষয় নিয়ে সুন্দর আলোচনা করেছেন। আর গতকালকে তো একদম পূর্ব প্রস্তুতিমূলক একটা ই হয়ে গেল এইখানেই। তো আজকে পাপ শিকারের জন্য আমরা আসছি, তো পাপ শিকার করতে বেশি সময় লাগবে না। দূর থেকে আমার মেয়েকে দেখতে পাচ্ছি, সে চলে আসছে, আমি তাকে একটু লোকেট করার চেষ্টা করছি, একটু ভিডিও নিচ্ছি, ক্লিপটা একটু স্মৃতি হয়ে থাকুক। তো 2 মেয়েকে নিয়ে আসছি, বাসায় তো আর কেউ নাই, 2 মেয়েকে নিয়ে আসছি। তো ছোটো মেয়ে এখানে আসতে পারলে অনেক খুশি হয়, একদম খোলামেলা, সুন্দর পরিবেশ, ছিমছাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আবার ও এখানে আসলে একটা খেলার সাথী পায়, অনেক দৌড়াদৌড়ি করতে পারে, সে দৌড়াতে অনেক পছন্দ করে, সে তার খেলা মানে দৌড়ানো। তো তার মনের মতো একটা সঙ্গী পেয়ে যায় সে এখানে এসে, সেই মেয়ে যার সাথে খেলে তারও এগুলো পছন্দ। তো এই যে বড় মেয়েটা আসছে খুব তাড়াতাড়ি, কারণ কালকে ওর বিজ্ঞান পরীক্ষা আছে, ছোট মেয়েটারও পরীক্ষা আছে। তো ওদের মোটামুটি প্রস্তুতি শেষ, তারপরও আরও কিছু কাজ বাকি, ওদের কিছু অ্যাসাইনমেন্ট আছে, ছোট মেয়েকে ফুল বানাতে হবে, তারপর কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো শেষ করতে পারবো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তাই মেয়ে তাড়াতাড়ি এসে বলছিল, মা আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি। তো আমি যে যাবার জন্য বের হয়েছি, কিন্তু ছোট মেয়েটা আমাদেরকে দেখেই মন খারাপ, বলছে যে এত তাড়াতাড়ি চলে যাবা, মানে তার এখানে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। তো গ্রহের কাছে গিয়ে কিছু প্রার্থনা করলাম, এমনিতেও খুব বেশি প্রার্থনা করতে আসা হয় না, নানা কারণে, নানা ব্যস্ততার জন্য একটু প্রার্থনা করলাম, তারপর চলে গেলাম। তো মেয়েটা তো যেতে চাচ্ছিল না, তো যাবার আগে ভাবলাম একটু কবরস্থানটা ঘুরে যাই, একদিন আমাদেরকে সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীতে আমরা একদম ক্ষণিকের অতিথি। তো এগুলো দেখে নিজেকে একটু প্রস্তুত করি পরবর্তী